হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার শো, যেখানে আমরা রিভিউ করি ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট খাবার, যাতে আমরা ডিসাইড করতে পারি সেই রেস্টুরেন্টে আমরা আবার খাবো কি না। হাই, দিস ইজ আতিকা এন্ড ওয়েলকাম টু খাবো কি না। আজকে আমরা এসেছি ঢাকা শহরের একটু বাইরে পূর্বাচলে নীলা মার্কেটের এখানে জম্পাতে। ট্রাই করবো ডিফারেন্ট ফুড আর রিভিউ দিব, চলুন ভেতরে যাই। একটু দূরে হলেও জায়গাটা এত বেশি সুন্দর আর জোস ডেকোরেটেড যে আপনি যদি না আসেন তাহলে একটা মিস হয়ে যাবে। কারণ আপনি যদি থাকতে চান অনেকক্ষণ, এখানে একটা লাইব্রেরিও আছে, আপনি বইও পড়তে পারবেন আবার খাবারও খেতে পারবেন। টম্পার মেনুতে তিনটা পার্ট, সেট মেনু, কম্বো আর হচ্ছে কাবাব আইটেম। কাবাব আইটেমে চিকেন, বিফ, মশালা আর ফিশ পাচ্ছেন। যেহেতু আমি বিকাল টাইমে এসেছি তো আমি অর্ডার করেছি হচ্ছে চিকেন চাপ, বিফ স্টিক, গ্রেন মশালা আর হলো ক্র্যাব ফ্রাই, আর সাথে নিয়েছি বাটার নান, গার্লিক নান আর একটা লুচি। যেহেতু জায়গাটা ঢাকার একটু বাইরে তাই আপনি এখানে পাবেন ফ্রেশ ফ্রুট, আর জম্পাতে এটারই একটা লাভ নিয়েছে, সেটা হচ্ছে ওরা ফ্রেশ ফ্রুট জুস সার্ভ করে, আর আমি এর জন্য পাইনঅ্যাপেল জুস অর্ডার করেছি। আমি ক্র্যাব ফ্রাই অর্ডার করেছিলাম কারণ ক্র্যাব আমার অনেক ফেভারিট, তো ফার্স্ট ওটা ট্রাই করে দেখি। আর ওদের সাথে যে ডিপটা দিয়েছে টমেটো সস, এটা কিন্তু হাতে বানানো সস, ওরা আগেই বলেছিল যে ওরা কোনো কেনা সস ইউজ করে না, এটা একদম বানানো। সিজনিংটা কিন্তু খুবই ভালো, প্লাস লবণ যে আছে লবণটা এক্সট্রিমও না আবার ঝালও বেশি না, তো অনেক মজা, ব্যালেন্সড একটা টেস্ট। এটা হচ্ছে একদম সেই ফ্রেশ পাইনঅ্যাপেল জুসটা, ট্রাই করে দেখে এক্সট্রা কোনো সুইটনেস অ্যাড করা নেই, একদম মিষ্টি একটা পাইনঅ্যাপেল দিয়ে বানানো। এটা হচ্ছে চিকেন চাপ, চিকেন চাপের সাথে হচ্ছে ওরা সালাদ দিয়েছে, আর সালাদের সাথে ওদের সেই হ্যান্ডমেড যে সসটা সেটা দেওয়া। আমি সাথে নিয়েছি হচ্ছে গার্লিক নান। চাপটা অনেক সুন্দর সিজন আর ঝাল অনেক বেশি না, অনেক সুন্দর ব্যালেন্স করা। আর নানটা, নানটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ফ্লাফি, ডোটা নিশ্চয়ই অনেক ভালো ছিল, আর বাটারের যে স্মেলটা ওইটাও একদম অনেক ফ্লেভারফুল। এখন আমি ট্রাই করবো হচ্ছে বিফ শিকটা, আর সাথে নিয়েছি হচ্ছে আমি গার্লিক নান। গার্লিক নানে শুধু গার্লিক না, কোরিয়ান্ডারও দিয়েছে, আর বিফ শিকের সাথে বিফের একটা গ্রেভিও আছে। গার্লিক নানটা অনেক ফ্লেভার, আর সাথে হচ্ছে কোরিয়ান্ডার থাকার কারণে এক্সট্রা একটা ফ্লেভার আসছে। বিফ চিক যেটা, এটা একটু হার্ড, কারণ আমার কাছে মনে হয় যে চিকটা আর একটু সফট হওয়া উচিত, বাট মশলাটা অনেক ভালো আর খেতেও অনেক মজা। এখন আমি ট্রাই করব হচ্ছে ব্রেন মশালা। ব্রেন মশালার সাথে আমি নিয়েছি লুচি, লুচিটা অনেক মচমচে আর আকারটা অনেক বড়। সবগুলো আইটেমের ভিতর আমার ব্রেন মশালাটা খুবই ভালো লেগেছে, কারণ ফ্লেভারটা এত সুন্দর, প্লাস কোরিয়ান্ডার দেওয়ার কারণে ফ্লেভারটা আরো বেশি ভালো লাগছে। এরকম ওপেন স্পেস রেস্টুরেন্ট গুলাতে সবচেয়ে বড় কনসার্ন থাকে হচ্ছে হাইজিন নিয়ে, আর আমি এখানে ঘুরে দেখে খাবার খেয়ে এবং ডেকোরেশন বলেন এবং আদার অ্যারেঞ্জমেন্টস দেখে বলবো যে ওরা বেশ হাইজিনিক। তাই আপনি যদি হাইজিন নিয়ে সচেতন থাকেন তাহলে আমি বলবো যে এই জায়গাটি আপনি ট্রাই করেই দেখতে পারেন। জায়গাটার মতো ওদের খাবারও অনেক মজার, তাই আপনার কোয়েশ্চেন আসতে পারে যে আমি আবার আসবো কি না, মানে খাবো কি না। অবশ্যই আমি আসবো আর ট্রাই করে দেখবো স্পেশালি ওদের ব্রেন মশালাটা, ক্র্যাব ফ্রাই আর চিকেন চাপ। আজকের এপিসোড আমাদের এখানেই শেষ, আগামী দিন দেখা হবে নতুন কোন রেস্টুরেন্টে, ট্রাই করব নতুন ফুড আর বলবো যে আমরা সেই রেস্টুরেন্টে খাবো কি না। ততদিন আমাদের সাথেই থাকুন আর ফুডিটক্সের পেজে চোখ রাখুন।